গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাতাত্তর জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তদন্ত সংস্থায় আরেকটি আবেদন ফ্যামিলি ছাত্র জনতার আন্দোলনে ছট্টগ্রামে নিহত ফয়সাল আহমেদ শান্তর বাবা জাকির হোসেন বুধবার এই অভিযোগ দায়ের করেন এই নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে চারটি তদন্তের আবেদন করা হয়েছে যা একটি মামলার অধীনে তদন্ত করা হবে এছাড়াও এই আবেদনে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক শিক্ষামন্ত্রী নওফেল ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক ইনান সহ সাতাত্তর জনকে আসামি করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায় জুলাই গণহত্যাকে মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে আরেকটি অভিযোগ দায়ের করেছি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তৎকালীন সময়ে যারা ক্ষমতায় ছিলেন এবং যে সমস্ত পুলিশ সদস্যরা সরাসরি ফিল্ডে অবস্থান নিয়েছেন এবং অংশগ্রহণ করেছেন তাদের ছবি সহ সেখানে আবেদন করা হয়েছে